বিশ্ব থ্যালাসেমিয়া দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি বের করে ল্যাব ওয়ান ফাউন্ডেশন অব থ্যালাসেমিয়া। র্যালিটি থ্যালাসেমিয়া ল্যাব ওয়ান হাসপাতাল চত্বর থেকে শুরু হয়ে উত্তরার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে হাসপাতালের কনফারেন্স লাউঞ্জে এসে শেষ হয়। র্যালিতে বাণিজ্যমন্ত্রী জিএম কাদের, থ্যালাসেমিয়া ফাউন্ডেশনের সভাপতি ডক্টর মোহাম্মদ সালাউদ্দিন সহ বিভিন্ন পেশাজীবীরা অংশ নেন। পরে মতবিনিময় সভায় বাণিজ্যমন্ত্রী থ্যালাসেমিয়া প্রতিরোধে নিজ নিজ অবস্থানে থেকে সকলকে কাজ করার আহ্বান জানান। অনুষ্ঠানে স্বেচ্ছায় রক্তদান ও ফ্রি ব্লাড গ্রুপিং সহ নানা কর্মসূচির আয়োজন করা হয়। নারিকেলের